তো হেই গাইস, আজকে বিকেলে ঘুম থেকে উঠি, আজকে কোথায় যাবো বলো তো? আজকে যাবো একটু বোনকে নিয়ে ঠাকুর দেখতে, তো বন্ধু বন্ধু সবাই মিলে যাব। তো চলো, আজকে আমি রেডি হয়ে যাই, রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো, আমি এখন সময় পাচ্ছি না। তো গাইস, দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমি মনিকার সাথে, তো দিদির বাড়ি যাবো এখন। মনিকার দেখছে, মনিকার বোন আসছে, তো এখন আমরা বেরিয়ে পড়ছি। তো আমি রেডি হয়ে গেছি, পুরো রেডি হওয়াটা তোমাদের দেখাতে পারিনি, তো চলো যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি তিনজনে মিলে দিদির বাড়িতে। এখন দিদিকে যাবে কি না দেখিনি, দিদি যদি না যায় তিনজনে মিলে যাবো। তো আজকের ব্লগটা কেউ স্কিপ করো না বন্ধুরা, তোমরা পুরোটা দেখো আজকের ব্লগটা আমি কতটা এগিয়ে নিয়ে যেতে পারছি। তো কেউ কিন্তু প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো আমার ভিডিওটা। তো আজকে আমাদের পাড়া থেকেই স্টার্ট করছি দুর্গাপুজোর মণ্ডপের ঠাকুর। মামন কই? তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি দিদির বাড়িতে চলে এসেছি। তো চলো দিদিকে এবার জিজ্ঞাসা করি ও কি যাবে কি না যাবে। তো যাই হোক, বাইরে দাঁড়িয়ে ছিল, দিদি এদিকে ভেতরে বসছিল, দেখতেই পাচ্ছ। তো বেশ, দেখতে পাচ্ছ এখন আমরা তিনজনে বেরিয়ে পড়ছি। তো চলো যাওয়া যাক, কত দূর যাওয়া যায় যেতে পারি আমরা তিনজনে। আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, কারণ আমরা বেশি দূর ঘুরবো না, আমাদের আশেপাশের পাড়ার মণ্ডপেই ঘুরবো। তো দেখতেই থাকো, বেশি দূরে যাওয়া যাবো না। দারুণ করেছি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে হচ্ছে প্রকৃতির প্যান্ডেল করেছে, মানে পাখি গাছপালা এইসব নিয়ে প্যান্ডেলটা করেছে। তো খুব সুন্দর করেছে আমার দিদির বাড়ির সামনে। তো দেখতে পাচ্ছ ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো চলো এবারে আমরা এগোই। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও, আমি তেমন কিছু সাজিনি, যেমন সিম্পল থাকি ওইরকম সেজে যাচ্ছি। তো দেখতে থাকো আগে ব্লগটা। সিরিয়াসলি কোথায় থাকবো বল এখানে নাকি না বাড়ির থেকে দেখি চলে যাবি? ঠিক আছে, বেকার তো হাতে করে টাকা থাকছে না, এখন বেরিয়ে যাচ্ছে জানিস মনিকা। সেটা হলো খেয়ালি সঙ্গে মাঠে হয়েছে, তো সহজ পাঠ প্যান্ডেলটা। তো প্যান্ডেলটা দারুণ করেছে, দেখতে থাকো প্যান্ডেলটা কিভাবে দেখাচ্ছি আমি প্যান্ডেলটা ভিডিও করে। তো সবাই এত দূরে দূরে প্যান্ডেল দেখতে যাচ্ছে, আমি এই বাড়ি নামতে আসতে আসতে এটা খেয়াল সম্ভব সুন্দর প্যান্ডেল করেছে, তোমরা দেখে কি বলবো। তাই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পাবে আমাদের বেশ দূরে দূরে যাবো না, কিন্তু আমাদের আশেপাশে যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে যারা দেখেনি তারা মিস করবে। তো কেউ যদি আমাদের আশেপাশে থেকে থাকো তো দেখে আসবে। কার কল চলে এসেছে রিসিভ করতে পাচ্ছি না, লাইটিং গুলো দেখুন, লাইটিংটা ভালো লাগছে। সেটাও দেখো ঐতিহ্যবাহী, মানে একটা প্যান্ডেল করেছে, তো আমি অতটা জানি না, কিন্তু মুখ ফোন দিয়ে দারুণ করেছে প্যান্ডেলটা। দেখতে থাকো তোমরা, দেখলে তোমরা বুঝতে পারবে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে।
খুব জোরে পটি হয়ে গেছে কেন পাঠাবো এখন আমরা যাচ্ছি গড়িয়া আমি জোর করি না দেখা যাচ্ছে এই যে একটা তোমার আধার কার্ডে ফটো তোলা হবে তোমাকে তুলে নিলাম তুমি যাবে দেখাতে পারছি না সবাই লাগে জোম্যাটো ভাইয়ের ফটো তুলে তো ভাই সেটা হলো গড়িয়া কামডহরি বোসপাড়ার ঠাকুর তো দেখতেই পাচ্ছ ঠাকুরের প্যান্ডেলটা এটা হলো কামডহরি বোসপাড়ার ঠাকুর তো দেখো আজকে মানে ঠাকুরটা বাঘ ঝুলছে ভেতরে সেই ভিড়টা আর নেই পঞ্চদুর্গা আজকে মনিকা তো সেই কারণেই আমি মনিকার কাছে ফোন হাতে ধরিয়ে দিয়েছি ধরে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি
গেছে মহালয়া স্টার্ট করেছে জাগো সরল দিঘি সেই যে সরল দিঘি দেখতে পাচ্ছি আমি এখান থেকে মাঠ ঘোরো ঘোরো তোমরা ঘোরো তোমাদের ভিডিও করার জন্য আমি আছি সরলদিঘির মাঠ আমরা সরলদিঘির মাঠে এসে একটু খেলা করছি দেখতো কত বড় মাঠটা আমাকে ক্যামেরাম্যান ভেবেছে খাওয়া না খাওয়া সমান দিন
নাই শালা এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে একা একা ঘুরে আসলাম বলো তো আশেপাশে দারুন দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি তো চলো ছেড়ে নি ছেড়ে নি কথা বলছি তো এখানে দেখো না মেহেন্দিটা পরিয়েছে না আমার এইখানটা এত জ্বালা করছে হাতটা ফুলে গেছে বিচ্ছিরি ভাবে দেখাচ্ছি তোমাদেরকে মেহেন্দিটা একদম ভালো না আর মেলা থেকে বেকার করলাম আমার 70 টাকা তো জলাঞ্জলি গেল তো আমি 70 টাকা দিইনি আমি 50 টাকা দিয়েছি প্রচুর হাত জ্বালা করছে বাজে দিয়ে দিয়েছে মনে হয় কেমিক্যাল মেশানো এরকম ফুলে ফুলে হাতটা এই সাইডটা বেশি ফুলে এখানে আর এদিকে কিছু মানে বেশি প্রবলেম হচ্ছে এখানে আর এদিকে ছোট ছোট ঘুরে 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 যাবো মহা ভিক্টোরিয়া তো চলো ছেড়ে নি ড্রেস ছেড়ে তোমাদের সাথে কথা বলছি আচ্ছা তো হাতে কি বলবো অনেকক্ষণ ধরে জল দিলাম দিয়ে বসলাম হাত ঠিক হলো না বড্ড জ্বালা করছে হাত তো কি করবো বুঝতে পারছি না কেমন ফুলে ফুলে গেছে বিচ্ছিরি ভাবে ফুলে গেছে এই সাইডটা এইগুলো অতটা ফোলেনি এইখানে বেশি ফুলেছে আর হাতে দেখো অনেকটা তুলে দিয়েছি মেহেন্দিটা ঘষে ঘষে প্রচুর জ্বালা করছে আমার ছেড়ে নি ছেড়ে নি কথা বলছি এখন আর কিছু খাবো না তো পরে কথা বলছি আছে হাতটা প্রচুর জ্বালা করছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো টাটা বাই বাই গুড নাইট বাই আর আজকে খুব এনজয় করলাম দিনটা